الحمد لله استعينه واستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد والقران الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات معزز مكرم قابل احترام جناب علماء کرام عزیز طلباء الله سبحانه وتعالى করুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মায়া যিনি আমাদের কাছে এমন একটা পবিত্র মেহফিলে বসা এবং শোনা তৌফিক ইনায়াত করেছেন এই মেহফিল এই মজলিস আমাদের আপনাদের দৃষ্টিতে হয়তো ছোট হয় কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাতের সম্মুখে এত বড় মজলিস যেটা আপনা কল্পনা করতে পারি না আমাদের দৃষ্টিতে হয়তো কোন ওয়াশিংটনে যদি একটা মিটিং হয় তাহলে মনে করে যে বহুত বড় একটা মেহফিল হইতেছে কিন্তু আমি বলি যে এই মজলিস যে মজলিসের মধ্যে ইলমি চর্চা হবে কোরআন এবং হাদিসের আলোচনা হবে যেখান থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি আমাদের অনেক শিক্ষণীয় আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সকলকে তৌফিকটা দেয় না আজ আমরা এখানে একীকৃত হয়েছি নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন যার জন্য আমরা এখানে আসতে পেরেছি আমরা সকলে নিজের মনটাকে প্রশস্ত করে নেই আমাদের আবেগ পুরো একটা উঁচু করে নিতে পারি নিজক নিজেকে ধন্য মনে করতে পারি নিজক নিজেকে আমরা এটুক ভাবনা করতে পারি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আমাদেরকে খাস করে ইলমে দ্বীনের জন্য আমাদেরকে মুনতাখাব করেছেন এটা বহুত বড় আল্লাহ সুবহান ওয়া তাআলার নিয়ামত ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন এই দ্বীনে ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্য পৃথিবীতে লোক পাঠানোর দরকার পড়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব মহামানব সমস্ত গুণাবলী অধিকারী যখন যারা রাখে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের খেদমত তথা নবী এবং আম্বিয়া তাদেরকে বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেন আর এই বাণী যখন উম্মতের মধ্যে পৌঁছে যায় তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাণীটাকে কিয়ামত পর্যন্ত রাখার জন্য এমন কিছু মুনতাখাব এমন কিছু মানুষকে মুনতাখাব করে নেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে সে আজীবন কিয়ামত পর্যন্ত সেটা রাখতে ধরিয়ে রাখতে পারে এর পরবর্তী যত মানুষ আসবে তাদের কাছে পৌঁছাতে পারে সেরকম মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়ে দেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا الله سبحانه وتعالى এই কোরআনের বাহক বানানোর জন্য আপনাদের আমাদের মতন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়েস করেছে গতিকে আমি বলতে চাই যে আমরা যারা ইলমে দ্বীন শিক্ষা করতে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বহুত বড় একটা নিয়ামত হযরত কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তালবি ইলম যদি ইলিম আর আমলের মধ্যে যদি পুরাপুরি যদি উতরাতে পারে তাহলে এর চেয়ে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি আর কেউ হতে পারে না মান কানা ফি তালাবিল ইলমি কানা জান্নাতু ফি তালাবিহি যে ব্যক্তি ইলিম তলব করার মধ্যে মগ্ন থাকে মশগুল থাকে জান্নাত তার তলবের মধ্যে মশগুল হয়ে থাকে আজিজ তালাবা আমি আপনাদের সম্মুখে
তালবি ইলিম আর তালবি দুনিয়া যে বিষয়ে আমাদের প্রধান শিক্ষক মাওলানা মুসলিমউদ্দিন সাহেব আমাকে দরখাস্ত করেছেন, আমি সেই বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরব। আর খাস করে আমার গুফতগুর বিষয় হবে তালবি ইলিম আর তালবি দুনিয়া। আমরা এই লাইনে কিসের জন্য আইছি এবং আমাদের উদ্দেশ্য কি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আমাদের উদ্দেশ্য কি, সেই বিষয়গুলো আপনাদের সম্মুখে ধরে তুলে ধরব। এর পাশাপাশি যারা অভিভাবক আছেন তাদেরকে আমি কিছু এর মধ্যে কিছু আমি গাইডলাইন দেব। গতিকে আমি আপনাদের অনুরোধ জানাই আপনারা সকলে কথাগুলো গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন। পৃথিবীর মধ্যে মানুষ ইজ্জত সম্মান হাসিল করে দুইটা বস্তুর দ্বারা, একটা হলো মালের দ্বারা অর্থ দ্বারা, আরেকটা হলো নেক আমলের দ্বারা। মানুষ এই পৃথিবী জুড়ে পৃথিবীর মধ্যে সম্মান অর্জন করার জন্যে, ইজ্জতওয়ালা হওয়ার জন্য মাল কামায়, আর এই মালের মাধ্যমে একটা ইজ্জত পাওয়া যায়। তবে একটা খেয়াল রাখা দরকার আছে যে মাল এটা চিরস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। তাহলে বোঝা গেছে মালের দ্বারা যদি কোনো ইজ্জত আর সম্মান হাসিল করা হয় সে ইজ্জত আর সম্মানটা চিরস্থায়ী হয় না, সেটা হয় ক্ষণস্থায়ী হয়। আমার ভালো করে মনে আছে যখন আমি এই মাসে শিক্ষকতা করেছিলাম, আমাদের স্টাফের একটা ভ্রমণ হয়েছিল ছয়গাঁও, সেখানে একটা সভা ছিল। সেই সভা প্রোগ্রাম করার পরে ফেরত সময় আমরা একটা হোটেলে গিয়ে চা পানি করার জন্য গিয়েছিলাম। ওখানে গিয়া মানে দেখলাম একটা হোটেলে মহাজন সে ক্যাশবুকের মধ্যে বসে আছে। মানে তথ্য পাওয়ার পরে মানে বোঝা গেল যে এই লোকটা নাকি একবারে এমএলএ ছিল। যখন এমএলএ ছিল তার আগে পিছনে প্রশাসন ছিল, তার আগে পিছনে আর্মি কমান্ডো ছিল, তার গাড়ির মধ্যে ভিআইপি গাড়ি ছিল, তার দাঁত দফর মানে একটা অন্য ধরনের ছিল। যখন সেই পদে থাকি নামিয়ে যায় তখন কেউ জিজ্ঞাসা করে না। তো আমি বলার উদ্দেশ্য হলে যে যদি সম্পদ দ্বারায় কোনো ইজ্জত সম্মান যদি হাসিল হয় সেটা ক্ষণস্থায়ী হয়, চিরস্থায়ী হয় না। আর আরেকটা ইজ্জত হাসিল হয়, সেই ইজ্জতটা হলো নেক আমলের দ্বারা, আর নেক আমলটা হলো চিরস্থায়ী, সেটা দুনিয়াতে কামিয়াব আখেরাতে কামিয়াব। আর নেক আমল করতে গিয়া ইলমের দরকার আছে। তাহলে বোঝা গেল যে নেক আমল করতে গেলে ইলমের দরকার আছে, ইলম জরুরত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে হযরত মে মাল কামাও ইয়া ইলম হাসিল করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ ফরমায়া কে তুম ইলম হাসিল করো, ইসলিয়ে কে ইলম কেই তারা আছে মাল কে উপর ফৌকিয়াত রাখতি হ্যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে হযরত আমি অর্থ সঞ্চয় করব না আমি ইলম হাসিল করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললো ভাই তুমি ইলম হাসিল করো, কারণ ইলমে সম্পত্তির মোকাবিলা ইলমের কয়েকটা দিক আছে যেটা ফজিলতপূর্ণ রাখে। তখন সেই ব্যক্তি বললো হযরত ইসকি কোই তফসিল বাতলা দিজিয়ে, ইসকি কোই ওজাহাত কর দিজিয়ে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললো যে ইলিম যে হলো ইলিম হলো আম্বিয়া কেরামের ওয়ারিস, ইলিম আম্বিয়া কেরামের ওয়ারিস, আর মাল হলো ফিরাউন এবং নমরুদের ওয়ারিস। আর একটা কথা মনে রাখবেন, ইলিম যত বাড়বে ইজ্জতওয়ালা তত বাড়বে, আর মাল যত বাড়বে হিংসা বিদ্বাস বিদ্বেষ দুশ্মনী আদাওয়াত নফরত ঘৃণা ততই বাড়বে। আরো একটা মনে রাখিও, ইলিম কোনো কোনো সময়ের ব্যবধানে ইলিমের দাম মানে বাড়িতে থাকে আর মালের দাম কোনো কোনো সময় ঘাটিয়ে যায় মানে নিচে নামিয়ে যায়। আর একটা কথা মনে রাখিও যে মাল তো তুমি খুদ হেফাজত করানা পড়েগা, যাকে ইলিম তোমাকে খুদ হেফাজত করেগা। সম্পত্তি
অর্থ তোমাকে হেফাজত করতে হবে, তোমাকে নিরাপত্তা দিতে হবে, কিন্তু ইলিম তোমাকে নিজের নিরাপত্তা দেবে। আর একবার ধ্যান রাখনা, মাল কভি কভি চুরি হোনে কা আন্দেশা হতা হ্যায়, খদশা ভি রহতা হ্যায়, লেকিন ইলিম কভি চোরি চোরি নহীঁ হোগি, চোরি নহীঁ হোগা। এটা মানে কি, যে সম্পত্তি কোনো কোনো সময় চুরি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ইলিম কখনো চুরি হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই বাণী আমাদের সকলের এক গভীরভাবে ডিসকাস মানে ডিসকাস করা দরকার আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মালকে বারে মে দো সওয়াল কিয়া যায়গা কিয়ামতকে দিন, জবকি ইলমকে বারে মে এক সওয়াল কিয়া যায়গা কিয়ামতের দিন। অর্থ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করে সওয়াল করবে দুইটা, কাহাঁ সে কামাইয়া আর কাহাঁ তুমনে খরচা কিয়া হ্যায়, এই সম্পত্তি এই অর্থ কোথায় তুমি সঞ্চয় করেছ আর কোথায় তুমি ব্যয় করেছ। কামানে কা সওয়াল আলাগ আর খরচ করানে কা সওয়াল আলাগ হোগা। আমাদের যাদের মাল আছে তাদের উচিত আমরা যাদের সম্পত্তিগুলি যাতে হালাল পন্থায় যাতে আমরা অর্জন করতে পারি আর হালাল পথে যাতে আমরা ব্যয় করতে পারি। আজ আমাকে দুঃখ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পত্তি দিয়েছে তারা মাল অপচয় করে, মাল অপচয় করে, ফুজুল খরচি করে। এরা কোরআনের ওই আয়াতের মানে ধ্যান দেয় না, লা তুবাযির মাল অপচয় করিও না, ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। আফসোস লাগে আজকে আমাদের মুসলিম এলাকাগুলো দেখলে, বিবাহ অনুষ্ঠান দেখলে এক একটা বিয়ের প্যান্ডেল 1 লাখ 3 লাখ 4 লাখ টাকা ব্যয় করে, সেখানে এক একটা বিয়ের মধ্যে এক একটা প্যান্ডেল যে পয়সা খরচ করে। আমি মনে করি এই টাকাটা যদি মাদ্রাসায় যদি কোনো অনুষ্ঠানে যদি দেওয়া যায় কত এই অনুষ্ঠানগুলো শক্তিশালী হয়ে যেত। আফসোস লাগে আমার, এই তালেবে ইলিম এই ঠান্ডার মধ্যে, এই শীতের মধ্যে, এই পাকার মধ্যে যারা এখন শুয়ে ঘুমায় থাকে, আর যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পত্তি দিয়েছে তার বক্স পালনের মধ্যে তসবের উপরে সাথে আরও কত কিছু থাকে, তারা মানে রাজ জীবনযাপন করে। এদেরকে মনে রাখা উচিত আছে যে তালিবান ইলিম যারা ইলিম হাসিল করতেছে এদের রক্ষক এদের দেখভাল আমাদের সকলের জরুরি আছে। আমার আফসোস লাগে যখন ওই সন্তানগুলো যখন স্কুলে যায় তাদের পোশাক, তাদের ড্রেস, তাদের যত্নদান কত সুন্দরভাবে ডিসকাস করে নিয়ে যায়। সকালবেলা গোসল করে কাপড় পরিধান করায় বাবা মায় গাড়িতে করে মাদ্রাসা স্কুলে নিয়ে ছেড়ে আসে যা। আর এই তালেবে ইলমের ব্যাপারে দিনের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব নাই। অভিভাবকদের আমি উদ্দেশ্য করে বলতেছি সকলের চিন্তা দরকার আছে যে কিয়ামতের দিন এই ইলমে কাম আসবে আর ইলমকে বারে মে এক সওয়াল হোগা, ও সওয়াল কিয়া হ্যায় তুমনে ইস ইলম কে উপর কিতনা আমল কিয়া হ্যায়। ইয়ে পুছা যায়গা তুমনে দেওবন্দ মে তুমনে ফরাগত হাসিল কি হ্যায়, তুমনে বাসকান্দ মে তুমনে ফরাগত হাসিল কি হ্যায়, ইয়া তুমনে মুজাহির উলুম কে আন্দর তুমনে ফরাগত হাসিল কি হ্যায়, ইয়া তুমনে আশরাফুল উলুম কে আন্দর তুমনে ইলম হাসিল কিয়া হ্যায়। কাহাঁ সে ইলম কা মাকসদ নহীঁ পুছা যায়গা, পুছা যায়গা তো তুমনে ইলম কে উপর কিতনা আমল কিয়া হ্যায়। ইলিম অর্জন করার উদ্দেশ্য হলো তার উপরে আমল করা। গতিকে ইলিম যখনই হাসিল করব তখনই আমাদের আমল আমাদের জিন্দগির মধ্যে আনা আমাদের দরকার আছে। আমি তালেবে ইলিমকে উদ্দেশ্য করে বলি আমরা যতটুকু শিখতে পারি ততটুকু আমাদের আমল করা দরকার আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক পয়েন্ট কি বাদ বাতলায় উনুনে কাহা কে দেখো ইলিম কে জরিয়ে মাল কামা সকতে হো মগর মাল কে জরিয়ে ইলিম নহীঁ হাসিল কর সকতে হো। এটা হতে পারে ইলিমের দক্ষতা, ইলিমের সালাহিয়ত, ইলিমের ইস্তেদাদ যদি পরিপূর্ণভাবে যদি দক্ষতা অর্জন করতে পারে তাহলে ইলিমের দ্বারা সারা বিশ্বের মানুষ উপকৃত হব এবং নিজে তুমি সম্পত্তি সঞ্চয় করতে পারবা। ইলিম যত বাড়বে তত বিনয়, নম্র, তারাজু, ইনকিসারি, আজিজি ততই বাড়বে। আর সম্পত্তি যত বাড়বে অহংকার, বিদ্বেষ, হিংসা বেশি বাড়িয়ে যায়। ইলিমের খাসিয়ত হলো মানুষকে বিনয়, বিনম্র, তাওয়াজু, ইনকিসারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন মা আবাদনাকা
হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা মা হাক্কা মারিফাতিক। হে আল্লাহ, তুমি যে আমাদেরকে ইবাদত করার জন্য চয়েস করেছো, আমাদেরকে ইন্তেখাব করেছো, তোমার যেভাবে ইবাদত করা যেটা হাম হক, যেটা অধিকার ছিল, আমরা সেইভাবে আদায় করতে পারি নাই। তোমার মারিফাত যেভাবে চিনার দরকার ছিল সেইভাবে চিনতে পারি নাই। নিজের নিজেকে বিনয় করে, আমল বেশি করে, তাহাজ্জুদ ঘুমে আছে, পাঁচাত্তর নামাজ পড়ে, তারপরে নিজের নিজেকে মানে বিনয় করে যে আমরা কিছু করতে পারি না। মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের সকলকে ইলিম হাসিল করতে হবে আর এই ইলিমের উপরে আমল করতে হবে। আমি প্রথমে বলেছি যে মানুষ ইজ্জত কামায় দুই লাইনে, হয়তো সম্পত্তি দিয়ে, নাহলে মাল দিয়ে, ইলিম দিয়ে। এই পৃথিবীতে দারুল আসবাব, এই দুনিয়ার মধ্যে যা কিছু সংগঠিত হয়, বিল প্ল্যানিং হয়, অজগবে হঠাৎ একটা কোনো বস্তু হয় না, ইল্লা মাশাআল্লাহ, কোনো সময় হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কারামত মুজিজা হয়। এই পৃথিবীর মধ্যে ইলমের মাধ্যমে বা আসবাবের মাধ্যমে ইজ্জত হাসিল করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করতেছেন, হযরতে আদম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ওয়া আল্লামা আদম আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। হযরত আদম আলাইহিস সালাতু সালামকে মসজিদুল মালায়েকা বানানো হয়েছিল, কারণ হযরত সালামকে ইলমুল আসমা ইলমুল আশিয়া দুটো দান করা হয়েছে, যার কারণে হযরত আদম আলাইহিস সালাতু সালাম পয়দা করার পরে, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাকে তাকে বলেছিল যে তুমি এই নামগুলো বলো, ফেরেশতারা বলতে পারে নাই। যখন আদম আলাইহিস সালাতু সালামকে বললো তুমি বলো, তখন হযরত আদম আলাইহিস সালাতু সালাম সমস্ত পশুর নামগুলো বলতে পারলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদেরকে হুকুম করলো যে তুমি আদমকে সিজদা করো। তাহলে বোঝা গেল যে যেটা আসবাব, যেটা কারণ, এটা হচ্ছে ইলিমের কারণ হয়ে গেছে। ইলিমে হাসিল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদমকে মসজিদুল মালায়েকা বানানো হয়েছে। এই ইলিমের মাধ্যমে ইজ্জত সম্মান পাওয়া যায়। আরও এক দৃষ্টান্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদানা হযরত দাউদ আলাইহিস সালাতু সালামকে প্রাপ্ত বয়সের মধ্যে তিনাকে নবী এবং ক্ষমতা, শাসন ক্ষমতা সব কিছু দিয়েছেন। আর তার কারণ ছিল, ওয়া আল্লামনাহু সানাআত লাবুসিল্লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু সালামকে লোহা নরম করিয়া, খঞ্জার, তরবারি আর বিভিন্ন বস্তু বানানোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকনিক ওনাকে দান করেছেন। আর এর মাধ্যমে হযরত আদম সাইয়্যিদানা হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম এই পৃথিবীকে শাসন করেছিল। তো জাহিরি আসবাব, জাহিরি কারণ হলো যে ওয়া আল্লামনাহু সানাআত লাবুসিল্লাকুম, ইলিম দান করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের ব্যাপারে কোরআন মধ্যে এসেছে, ওনার শাসন ক্ষমতায় সারা বিশ্বের নেতৃত্ব উনি দিয়েছিলেন, সারা বিশ্বের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দান করেছে। কিন্তু তারপরে দেখছে ওনার শাসন ক্ষমতায় এমন একটা প্রদেশ, এমন একটা স্টেট, এমন একটা দেশের মধ্যে যেখানে অগ্নি উপাসক বান্দা ছিল, মানুষ অগ্নিকে, আগুনকে পূজা করত আল্লাহকে বাদ দিয়ে। লম্বা কাহিনী, ওইদিকে আমি যাই না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম উনি বলছেন, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতাকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম পাখির ভাষা তিনি বুঝতে পারতেন, এই পাখি সমস্ত তত্ত্ব সরবরাহ করে ওনাকে দিয়েছিলেন। তা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম সারা বিশ্বের মধ্যে যে ক্ষমতা করেছিল তার কারণ কি পাওয়া গেল, উল্লিমনা মানতাকাত তাইর, ইলিম আমাকে দান করা হয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামের ব্যাপারে আমরা পাই, একসময় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম তেনাকে বিক্রয় করতেছে, তেনাকে খরিদ করার জন্য বাজারে আইছে। কিন্তু একসময় তিনি মিশরের বাদশাহ হয়ে গেলেন, কারণ ওয়ালাম্মা বালাগা সুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ওয়ালাম্মা বালাগা সুদ্দাহু, যখন ইউসুফ আলাইহিস সালাতু সালাম প্রাপ্ত বয়সে পৌঁছে গেলেন, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তেনাকে হিকমত আর ইলম দান করলাম, বা কাযালিকা নাজজিল মুহসিনিন, একটা মূল নীতি বাতলাই দিলেন যে এইভাবে আমি সমস্ত মুহসিনিন অর্থাৎ নেক আমলকারীদেরকে আমি এইভাবে পুরস্কার করে থাকি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম
এক সময় তেনার কি অবস্থা ছিল, আর এক পর্যায়ে গিয়া উনি মিশরের বাদশাহ উনি বাদশাহ হয়ে গেলেন। আতাইনাহু হুকমা ওয়া ইলমা, ইলিম আর হিকমত দুইটা দান করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বোঝা গেছে যে ইলিম দ্বারা দুনিয়া তো সম্মানিত হওয়া যায়। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম সেই কারাগারের মধ্যে থাকিসিনি স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতেন। আল্লামতানি মিন তাউইলিল হাদিস, স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতেন। মিশরের বাদশাহ একদিন স্বপ্ন দেখলো যে সাতটা হ্যাংলা গরু আর পাঁচ সাতটা তরতাজা গরুকে খাইতেছে। এই স্বপ্ন ব্যাখ্যা যখন ওনার রাজ দরবারে এমপি মন্ত্রীকে যখন জিজ্ঞাসা করলো যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে চাই, তখন বাকি লোকগুলো বললো কালু আদাকা হালাম, এটা একটা বাজে স্বপ্ন। কিন্তু আজিজে মিসির তিনি এটাকে মানে গুরুত্ব সহকারে ভাবছেন যে না, এটা নিশ্চয় একটা ব্যাখ্যা আছে। এই দরবারে থাকি একজন ব্যক্তি বললো যে একজন ব্যক্তি এই স্বপ্নের ব্যাখ্যা তিনি ভালো জানেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু সালামকে বললো যে ওনাকে নিয়ে আসো। উনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে সাতটা শুকনো গরু হ্যাংলা গরু সাতটা তাজা গরুকে খাইতেছে, তার মানে হলো এই যে তোমার শাসন ক্ষমতায় সাত বছর ফসলে ফুলে ভরা হয়ে যাবে, আর সাতটা বছর খুব অভাব অনাটন দেখা দেবে। এই সাত বছর ফসল অর্থ দিয়া বাকি তোমার সাত বছর তোমাকে মেকাম নিতে হবে। তখন আজিজে মিস্ত্রি বলল যে নিশ্চয় তুমি সম্মানিত ব্যক্তি, তুমি আমার কাছে থাকো, এই বিষয়ে তোমাকে সবকিছু আমাকে সাহায্য এবং সহযোগিতা করতে হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমার বড় উদ্দেশ্য এই যে আমরা যেই লাইনে আমরা তালেবে ইলমে লাইনে আছি, আমরা এই ইলিমের মাধ্যমে আমরা সম্মান হাসিল করতে পারি যদি প্রকৃত ইলিম আমরা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু সালামকে কত ইলিম দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনি যা জানতেন না এর আগে আপনি কিছু জানতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলিম আপনাকে দিয়ে দিল, আর এটা আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত বড় একটা অনুগ্রহ। মানে দোস্ত আমরা জানি যে ইলিমের দ্বারা সম্মানিত হওয়া যায়, এখন এই ইলিমটা কি, এর ইলিমের মাখজ কি, এই এটা বস্তু আমাদের সকলে জানা দরকার আছে। এই বিষয়ে হযরতে মুফতি শফি সাহেব আলী রহমাদিনী একটা কথা বলেছিল, তিনি দার্সে টামে তালেবে ইলমকে জিজ্ঞাসা করলো মেরে তালেবে ইলম ভাইও বতলাও ইলম কা মানা ক্যা হ্যায়। কিসি নে কাহা যে ইলম কা মানা হ্যায় পেহচাননা, কিসি নে কাহা ইলম কা মানা জাননা, কিসি নে কুছ কাহা, কিসি নে কুছ কাহা। এক একজন তালেবে ইলম এক একজন মন্তব্য দিল, তার মধ্যে থাকে একজন তালেবে ইলম বলে হযরত আপনি বতলাইয়ে, ইসলে কে বড়ো কি বাত বড়ি হওয়া করতি হ্যায়। তখন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ তিনি বলেছেন, আর এই কথা আপনাদেরকে আমি বলতে চাই তালেবে ইলম খাস করে, এই কথার মধ্যে কত গুরুত্ব রয়েছে, আমরা এই গুরুত্ব মনে করি যদি আমরা সেই তালে আমরা যে ইলিমের শিক্ষার মধ্যে আমরা যদি ব্যয় করতে পারি, নিশ্চয় যেই ইলিমের মাধ্যমে যে সত্য আমি যেসব বিষয় নিয়ে আমি আপনাদেরকে সামনে তুলে ধরেছি, এক এক তো মহান ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তাদের সম্মান ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান চক করে দিছে, সেইভাবে যদি আমরা যদি ইলম হাসিল করতে পারি তাহলে আমাদেরও ইনশাআল্লাহ ভবিষ্যৎ ওইরকম হয়ে যাবে। হযরত মুফতি শফি সাহেব বলেছেন, ইলম এক ঐসা নূর হ্যায়, ইলম এক ঐসা নূর হ্যায় জিসকে হাসিল করনে কে বাদ আমল কিয়ে বেগার চ্যান নহীঁ আতা হো, তো ইয়ে ইলম হ্যায় ওয়ারনা ফিরিয়ে বোঝ হ্যায়। তিনি বলছেন ইলিম এমন একটা নূর, এমন একটা পহর, যেটা হাসিল করার পরে তাকে যদি আমলের প্রতি উদ্বৃত্ত না করে, আমলের প্রতি উৎসাহিত না করে, তাহলে এটা ইলিম হলো না, এটা বোঝ হলো। আর ইলিম হাসিল করার পরে আমলের মধ্যে যদি তাকে উৎসাহিত করো, উৎসাহিত করে, উদ্বৃত্ত করে, তার রিব দেয়, তাহলে বোঝা গেছে সেটা হলো ইলিম। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমার আফসোস লাগে
যে ইলিম হাসিল করা হয় এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলাকে চেনা, রাসূলকে চেনা, ইসলামকে বোঝা, এই বাণী সকল সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রচার করা। গতিকে আমরা সকলে যাতে চেষ্টা করি ইলিম যতটুকু হাসিল করি সাথে সাথে আমরা যাতে আমল করতে পারি। আর যদি আমল না হয়, খালি ইলিম থাকে, তাহলে খুব ভয়ানক শাস্তি আছে। আল্লাহ সুবহানাহু তাআলা বানি ইসরাইলদের বেআমল উলামায়ে কেরাম সম্পর্কে বলেছেন, তাদের এক্সাম্পল দিয়ে, তাদের দৃষ্টান্ত এইভাবে দিয়েছেন, ফামাসালুহু কামাসালিল কালব, উনকি মিসাল কুত্তা জেসা হ্যায়। ইলিম হাসিল করনে কে বাওয়জুদ সুদ খাতা হ্যায়, ইলিম হাসিল করনে কে বাদ হারাম খাতা হ্যায়, ইলিম হাসিল করনে কে বাদ হারাম পেহনতা হ্যায়, ইলিম হাসিল করনে কে বাদ দিন কি না ফরমানি উসসে হো জাতা হ্যায়। তো মেরে দোস্ত, ইয়ে ইলিম নহীঁ হ্যায়, ইয়ে ইলিম নহীঁ হ্যায়। তোমার ইলিম যদি আমলের প্রতি উদ্বৃত্ত না করে, তোমার ইলিমের দ্বারা যদি হারাম থেকে বিরত থাকার যদি শক্তি যদি পাওয়া যায়, স্পিরিট না তৈরি করে, তাহলে সেটা ইলিম হলো না। বালাম বিন বাউর, উলামা কেরাম ভালো করে জানেন, মহা জ্ঞানী পণ্ডিত ছিল, বহুত ইলিম ছিল, কিন্তু সেই ইলিমের প্রতি আমল না করার কারণে তার কী পরিণাম হয়েছে সেটা কোরআনের তাফসীরের মধ্যে লেখা হয়েছে। বনি ইসরাইলের বেআমল উলামা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত বলেছে, মাসালুহুম কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, উনকি মিসাল গাধে জেসে হ্যায়। গাধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাধা বলেছেন। গাধাকে পিঠ মে বুখারি রাখো, কুরআন রাখো, তাফসীর রাখো, দুনিয়া কি সায়েন্স আর বিজ্ঞান কি কিতাব উন পর রাখো, উনে পাতা নেই চলতা কে মেরে পিঠ মে বুখারি হ্যা কুরআন হ্যা মেরে উপর আলু কা বড়ি। সে জানে না যে আমার পিঠের মধ্যে কোরআন আছে না আমার উপরে আলুর বস্তা আছে, সে কি জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেআমল উলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে মুনাফিকুন বলেছেন, কাআন্নাহু খুশবুম মুসান্নাদা, সুকি হই লকড়ি কি তরহ, শুকনো লকড়ি যার ভিতরে কোনো রস নাই, তস নাই, কিচ্ছু নাই, যাকে জ্বালানোর জন্য চুলার মধ্যে খাড়া করে রাখা হয়। মানে মহতরম দোস্ত, ইলিম যতটুকু হাসিল করবে সাথে সাথে তার আমল করে যাবে। এক হে ইলিম এক হে মালুমাত, দো চিজ আলাগ আলাগ হে, দোনো এক জেসা নহীঁ হ্যায়। মালুমাত বহুত সারো কে পাস হ্যায়, দুনিয়াকে বড়ে বড়ে লোকোং কে আপ উসকে ইতিহাস দেখেন, উসকি তারিখ উসকি খঙ্গালে, তো দেখেঙ্গে উনকে পাস বহুত সারে ঢের মালুমাত হ্যায়, হাম জেসো সে ভি উনসে জ্যাদা মালুমাত হ্যায়। হমনে দেখা, হমনে তারিখ মে পড়া হ্যায়, বহুত সারে ইলম উনকে হাসিল কিয়া হ্যায়, মগর উনপে আমল নহীঁ কিয়া হ্যায়, মালুমাত হ্যায় ও, ইলম নহীঁ হ্যায়। অনেক নন মুসলিম, তারা নন মুসলিম অবস্থা তারা কোরআনে কারিমে তরজমা করেছে। অনেক নন মুসলিম যাদের ভাষার রওয়াঙ্গি আরবি একে সুন্দরভাবে বলে দিতে পারে, কোরআনে কারিমে সহি তরজমা করতে পারে, হাদিসের সহি তরজমা করতে পারে, কিন্তু এটা হলো তাদের মালুমাত, এটা হলো ইলিম নাই। মেরে দোস্ত, ইলিম হাসিল করার পরে যদি তার উপরে আমল করা না হয়, তাহলে খুব ভয়ানক পরিস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিইহি ওয়া কলবিহি, ইলিম হাসিল করার কে বাদ আগর উস পর আমল নহীঁ করতা হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসকো গুমরাহ কর দেতা হয়। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি উন লোগোঁ কো নহীঁ দেখা হ্যায় জিনহোনে আপনে নফসানি খাহিশাত কো মাবুদ বানা লিয়া হ্যায়। আপনি তাদেরকে দেখেন না বেআমল আলিমকে, যারা ইলিম হাসিল করার পরেও তারা মন করে জিন্দগি জীবন যাপন করে, টাইম মতন নামাজ পড়ে না, টাইম মতন আল্লাহর হুকুম আদায় করতে পারে না, হারাম হালালের মধ্যে তারা পার্থক্য করে না, দৃষ্টি নব অবনত কোন সময় করা লাগে সেটা তারা খেয়াল রাখে না, রাস্তা দিয়ে গেলে একজন নামে হারাম মহিমা মহিলাকে দেখলে তাদের দৃষ্টি অবনত মানে নিচে করা হয়, এটা যদি যারা না করে তাহলে এ কী ইলিম হাসিল করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পুরুষকে হুকুম দিয়েছে পর্দা করার জন্য, কুল লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম, তোমরা আপনি আঁকোকে নিচে রাখো, তোমার দৃষ্টিটা অবনত করো, তারপরে মহিলাদেরকে বলেছে ওয়া কুল লিল মুমিনাত ইগুদ্দু মিন আবসারিহিম। ইলিম হাসিল করার পরে যদি গায়ের মেহরম মহিলাদেরকে ওদের দৃষ্টিতে তাকিয়ে থাকে,
তার এটা ইলম হাসিল করা আমল হলো না। ইলম হাসিল করার পরে যদি আমল না হয় বহুত ভয়ানক পরিণতি আছে। মানে এক দৃষ্টান্ত দিতা হ্যাঁ, যেমন একটা সিগারেট আছে, সিগারেট খেলে ক্যান্সার হয়, সিগারেট খেলে অনেক রোগী আক্রান্ত হয়, সিগারেট খেলে বহুত ক্ষতি আছে, এমনকি কোম্পানি তাকে লিখানে লিখে দিছে যে সিগারেট খেলে অমুক অমুক ক্ষতি হয়। তারপরে সে নিজে খাওয়া খানেওয়ালা ব্যক্তি অপরকে নসিহত করে, উপদেশ দেয়, ভাই এটা খাইও না, এটা খাইও না, এটা খাইলে অনেক ক্ষতি আছে। কিন্তু তারপরে কিছুক্ষণ পর সে নিজে খায়, নিজে সিগারেট টানে, তার মানে ইলিম আছে, মালুমাত আছে, কিন্তু তারপরে আমল না করলো। মানে দোস্ত আজিজ সালাবা, বলার উদ্দেশ্য হলো এই যে আমরা যতটুকু ইলিম হাসিল করি, এই ইলিম হাসিল করার উপরে আমার তখন সেটার উপরে আমল করার প্রচেষ্টা আমরা নেই। তা না হলে কোনো সময় যদি এটা ভাবনা আসে যে আমরা একবার ইলিম হাসিল করবো তারপর আমরা আমল করবো, এটা হলো শয়তানের ধোকা। হে কোরআন করিম মহাল গ্রন্থ আল কোরআনুল করিম যে 23 বছরে নাজিল হয়েছে আমরা সকলে কম বেশি জানি, একবারে নাজিল হয়নি কেন? কারণ এক একটা সুরা এক একটা আয়াত নাজিল হয়েছে তার উপরে আমল করিয়ে দেখানো হয়েছে। আজ উম্মতের এমন অবস্থা, আজ উম্মতের এমন করুণ হালত, এই মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে আমরা সম্মুখে না রেখে পিছনে রাখার কারণে আজকে আমার এত অবনতি, অসম্মানি, লাঞ্ছিত, অপমানিত আমাদের এই অবস্থা দেখা হচ্ছে। এই কোরআনে করিম, এই ইলিমকে নিয়ে যারা নিজে বুকে আঁকড়ায় ধরেছে, যারা কোরআনে করিমকে নিজের সিনেমাতে থামিয়ে নিছে, তারা চতুর্থ আসমানের মধ্যে তারা পৌঁছে গেছে। তাদের ইতিহাস, তাদের জীবনী আমরা যদি পড়ে দেখতে পারি যে যারা কোরআনকে আঁকড়িয়ে ধরেছে, যারা কোরআনকে সামনে রেখেছে, যারা হাদিসকে মহাব্বত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয়কালে তাদেরকে সম্মানে সম্মানিত করেছে। আমি বলতে চাই যে আমরা যেন কখনো যেন নিরাশ হই না, আমাদের দিমাগে যাতে কল্পনা আসে না যে এই ইলম হাসিল করার পর আমরা করবো কি, এটা একটা শয়তানি ধোকা, এটা শয়তানি ধোকা। সর্বশ্রেষ্ঠ জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চয়েস করেছে। প্রথমে একটি আয়াত আমি বলেছিলাম, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। একটা এলাকার মধ্যে যখন কোন একটা এমএলএ চয়েস করা হয়, একটা এরিয়ার মধ্যে একজন এমএলএ হয়, পাঁচজন হয় না, দশজন হয় না, একটা স্টেটের মধ্যে মুখ্যমন্ত্রী একটাই হয়, দুইটা হয় না, একটা দেশের মধ্যে রাজা প্রজা একটাই হয়, দুইটা হয় না, তাকে চুন চুন করে তাকে নেওয়া হয়। তোমাদেরকে নিজের এলাকে চুন চুন করিয়া বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুষ্ঠানে তোমাদেরকে আনা হয়েছে। তোমরা নিজেকে নিজেকে ধন্য মনে করো, নিজেকে নিজেকে গৌরব মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলিম হাসিল করার ব্যাপারে আমাদেরকে মুনতাখাব করেছেন, আমাদেরকে চুনিয়ে নিয়েছেন। গৌরব করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণিত আছে যে দুই ব্যক্তি গৌরব করতে পারে, দুই ব্যক্তি গৌরব করতে পারে, এক ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দিয়েছে আর সেই মালগুলো সে আল্লাহর পথে খরচ করে, আর এক ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলিম দিয়েছে সেই ইলিমের উপরে আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ইলমের আশায় নিয়োজিত থাকা, অটল অবিচল থাকা সকলকে তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন। আমি কথা শেষ করতে যাই এই বিষয় নিয়ে যে আমরা ইলিম হাসিল করতে গিয়ে আমাদের অনেক পরিশ্রমের দরকার আছে। আমাদের আসলাফ, আমাদের বুজুর্গ, আমাদের আকাবিরিন, ওদের ইতিহাস খুলে দেখলে তারা কী কষ্ট পরিশ্রম করে ইলিম হাসিল করেছে, আমরা তার শিক্ষিভাগও করতে পারি না। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিকের কাছে তিনি একটা হাদিসের উদ্দেশ্য সফরে গিয়েছেন, আর এই সফরের মধ্যে তিনি 16 বার কোরআনে করিম খতম করেছেন। এত চর্চা, এত চাহিদা, এত পিপাসা আসিল, ইলিম খুব কষ্ট করিয়া সাধ্য করে আমাদের আনতে হয়। এই জন্য আমরা সকলে যাতে চেষ্টা করি শয়তানের ধোকা থেকে আমরা বাঁচার চেষ্টা করি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই কারণে আমাদেরকে চয়েস করে আমাদেরকে এই অনুষ্ঠানে আমাদেরকে আনার আসার তৌফিক দিয়েছে, আমরা যাতে সকলে যাতে এই ইলিমের মহাব্বত, এই ইলিমের দয়া মায়া আমাদের অন্তরে যাতে ঢুকিয়ে থাকে, আমরা সকলে যাতে এটাকে হাসিল করিয়া এই ইলিমটা জনগণের সম্মুখে প্রচার প্রসার করিয়া দুনিয়াতে যাতে আমরা দেখিয়ে দিতে পারি
যে আল্লাহর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন আনা, এই দিনটা আমরা নিজে আমরা মেহনত করিয়া অপরের কাছে আমরা পৌঁছাইয়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। অন্যথা অনেক মানুষ আপনাদের আমাদের গ্রামে আছে, তারা কোনো এই লাইনে আসতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দেয়নি। এই জন্য আমি তালাবে আজিজকে বলি যে খুব মেহনত করবেন, যে যত উচ্চারিত হবেন। একটা আরবির মধ্যে মাকুলা আছে, মান তালাবাল উলা ফাহুয়া সাহরুল লায়ালি, যে বুলন্দি কো চাহতা হো উসকো রাতো কো জাগনা হোগা। আমরা দেখেছি পড়ার জামানার মধ্যে যারা রাতের মধ্যে তাকরার মোতালা তরজমা কিতাবের মধ্যে মানে সবসময় লাগিয়েছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো উজ্জ্বল করে দিয়েছে। আমি একটা শের পে আমি মাহফিলকে আমি আমার বয়ানকে সমাপ্ত করতে চাই যে দুনিয়া সে ক্যা মতলব হ্যাঁ মাদ্রাসা হে বতন আপনা, দুনিয়া সে ক্যা মতলব হ্যাঁ মাদ্রাসা হে বতন আপনা, মরেঙ্গে জিয়েঙ্গে হাম কিতাবো পর হোকা কফন আপনা। এই শেরটা সকলে মুখস্থ করবেন, প্লাস এটাকে চিন্তা করবেন যে দুনিয়াতে আমার কি মতলব। মাদ্রাসা হলো আমাদের ওতন, আমাদের বাড়ি, জীবন মরণ আমার হবে কিতাবের উপরে, মারা গেলে কফন হবো আমাদের এই কিতাবের ওরাক কাগজ। এই শেরের এই কবির মাধ্যমে যেটা আমরা সবক পাই সেটা হলো এই যে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা বেশি বেশি আমরা কিতাবের মধ্যে আমরা লাগিয়ে থাকি, অপচয় যাতে আমরা সময় ব্যয় না করি। আমাদের আশাটা যে ক্রাম যারা আছে তাদেরকে সম্মান ইজ্জত করা অভ্যাস করি, যার কাছ থেকে ইলিম আমরা নিই তাদেরকে শ্রদ্ধা, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের ওয়াকার আমাদের হৃদয়ের মধ্যে থাকা দরকার আছে। যেই ব্রেঞ্চে থাকি, যেই তিপায় থাকি আমরা সহায়তা নিয়ে আমরা ইলিম হাসিল করতেছি, সেগুলোর আমাদের আদবের রক্ষা করা দরকার আছে। আমরা সকল ক্ষেত্রে আমরা যাতে এই আদব, আমরা এই সম্মান, উস্তাদের ইজ্জত আমরা যাতে বজায় রাখতে পারি, আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা সকল ক্ষেত্রে যাতে ওস্তাদে মানে আমরা দোয়া নিতে পারি, ওস্তাদকে কোনো সময় যাতে আমরা নারাজ না করি। এই ইলিমটা সিনা বা সিনা আসে, গতিকে যার কাছ থেকে থাকে আমরা ইলিমটা নিতেছি তাকে আমরা সম্মান শ্রদ্ধা দিই। আর আমাদের যারা অভিভাবক আছেন তারা একটু খেয়াল রাখবেন এই অনুষ্ঠানের প্রতি, যে এই অনুষ্ঠানগুলো আপনাদের অর্থ যত এইদিকে খরচ হবে ব্যয় হবে এই অনুষ্ঠানগুলো তত আরও চমকিয়ে উঠবে। উলামায়ে কেরামের হাতের মধ্যে সম্পত্তি গেলে দিন আরও শক্তি হয়ে যায়, দিন শক্তি হয়, কারণ এক আলিমের কাছে পয়সা যখন আসে সে একটা মানে সিনেমা হল খুলবেন না, পারলে একটা মাদ্রাসা খুলব। গতিকে আমরা যারা অভিভাবক আছি তাদের কাছে অনুরোধ থাকলো আপনারা সকলে এই অনুষ্ঠানের প্রতি একটা আপনারা খেয়াল রাখবেন, নজর রাখবেন, হ্যাঁ অর্থ দিয়ে সহায়তা করবেন, পরামর্শ দেবেন, হ্যাঁ যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুষ্ঠানকে আর কবুল করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোকে বলা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক। আমিন আল্লাহ।